আসসালামু আলাইকুম দর্শক হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবনী যখন পড়ছিলাম তখন মনের অজান্তেই ক্ষণে ক্ষণে চোখ দুটো ঝাপসা হয়ে আসছিল আর কল্পনায় ভেসে আসছিল ঘটে যাওয়া সেই সব ঘটনাগুলো সত্যি এক ভিন্ন রকম অনুভূতি কাজ করে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবনী পড়ার সময় তাই অনুরোধ করছি একটু সময় নিয়ে হলেও পুরো আলোচনাটি না টেনে শোনার জন্য তো চলুন শুরু করা যাক নারীকুলের শিরোমণি খাতুনে জান্নাত হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বকনিষ্ঠ কন্যা এবং সবচেয়ে আদরের সন্তান ছিলেন তিনি ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের অংশ স্নেহের দুলালি কলিজার টুকরা এবং সৈয়দ বংশের উৎসধারা শুধু তাই নয় তিনি ছিলেন খোলাফায়ে রাশিদিনের চতুর্থ খলিফা শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের প্রিয়তমা স্ত্রী মুসলিম জাহানের শ্রেষ্ঠতম শহীদ হজরত ইমাম হাসান হুসাইনের শ্রদ্ধেয় জননী তার প্রকৃত নাম ফাতিমা তবে তার উপাধি হচ্ছে জোহরা তাহেরা মুতাহারা জাকিয়া রাজিয়া মার্জিয়া এবং বতুল দর্শক জোহরত শব্দটির প্রকৃত অর্থ সৌন্দর্যময় উজ্জ্বল নানা সদ্গুণে গুণান্বিত ছিলেন বলে তার অন্যতম উপাধি হচ্ছে জোহরা তুহর থেকে তাহেরা নামের উৎপত্তি তুহর অর্থ পবিত্র তাকে রাজিয়া মার্জিয়া এর কারণে বলা হয় যে তিনি আল্লাহর উপর পূর্ণ আস্থাশীল ছিলেন নিজের স্বররূপকে পূর্ণ আয়ত্তে রাখার কারণে তার উপাধি হয় রাজিয়া বা সংযশী সকল প্রকার ভোগ বিলাস বর্জন করার জন্য তাকে বোতল বা বর্জনকারিণী উপাধিতে ভূষিত করা হয় মুনতাহাল আরব অভিধান গ্রন্থে লিখিত আছে যে বোতল বলা হয় কুমারী নারীকে যে কুমারী নারী দুনিয়া এবং সবকিছু থেকে দূরে থাকে হজরত ঈসা আলাইহিস সালামের মাতা হজরত মরিয়মের লকপও ছিল বোতল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সরলতা ও দুনিয়ার প্রতি বিমুখতা খুবই পছন্দ করতেন এই কারণে তাকে বোতল বা দুনিয়াতেগীও বলা হয় দর্শক এখন আমরা জানব হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্মের সময় ঘটে যাওয়া সেই অলৌকিক ঘটনাসমূহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের পাঁচ বছর আগে 605 খ্রিস্টাব্দে হজরত খাদিজার 50 বছর বয়সে তার গর্ভে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জন্মগ্রহণ করেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কনিষ্ঠা এবং অতি ভাগ্যবতী কন্যা ছিলেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন মাতৃগর্ভে তখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিভিন্ন নেক আলামত প্রত্যক্ষ করে বুঝতে পেরেছিলেন যে তাদের ঘরে আল্লাহর এক নেক নিয়ামত তথা পবিত্র বান্দা আগমন করবেন বিবি খাদিজা সন্তান সম্ভবা হওয়ার পর থেকেই যেন কেমন এক অকল্পনীয় উৎকৃষ্ট সুঘ্রাণ অনুভব করতেন পরে যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ভূমিষ্ঠ হলেন তখন তার দেহ থেকে সেই সুমিষ্ট মেওয়ার সুঘ্রাণ পেতেন শুধু বিবি খাদিজাই নয় স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শিশুকন্যা ফাতেমাকে কোলে তুলে নিলে তার অঙ্গ থেকে সেই সুঘ্রাণ পেতেন জন্মের পর মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার অন্য সন্তানদের জন্য দাত্রী রাখলেও ফাতেমাকে দাত্রীর হাতে ছেড়ে দেননি তিনি তার অতি আদরের ছোট্ট মেয়েকে নিজেই দুধ পান করান এভাবে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একটি পুত পবিত্র গৃহে তার মহান পিতামাতার তত্ত্বাবধানে লালিত পালিত হয়ে বেড়ে ওঠেন এবং নবুয়তের স্বচ্ছ কর্ণধারায় প্লুত হন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্মলগ্নটি ছিল খুবই মুবারক সময় এ সময় কুরাইশ কর্তৃক বাইতুল্লাহ শরীফ পুনর্নির্মাণের কাজ সমাপ্ত হলে হাজরে আসওয়াদের বা কালো পাথরের স্থাপনের ব্যাপারে ভীষণ জটিলতা ও মতানৈক্যের সৃষ্টি হয় এবং এই নিয়ে বিরাট সংঘর্ষের সম্ভাবনা দেখা দেয় সংঘর্ষ এড়ানো ও সমস্যা সমাধান কল্পে বিশ্ব রাসুলের সিদ্ধান্তকে চূড়ান্ত বিবেচনা করে রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চাদর বিছিয়ে বললেন তোমরা পাথরটিকে বিছানো চাদরের উপর রাখো নির্দেশ মোতাবেক পাথরটিকে চাদরের উপরে রাখা হলে প্রত্যেক গোত্র প্রধানকে চারপাশে আঁচল ধরে যথাস্থানে নিয়ে যেতে বললেন অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে পাথরটিকে যথাস্থানে স্থাপন করলেন এভাবে বিরাট সমস্যার সমাধান হয় সমস্যার সমাধান করে বাড়িতে ফিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার জন্মের শুভ সংবাদ শুনতে পান হাজরে আসওয়াদ রাখার ব্যাপারে সৃষ্ট সমস্যার সমাধানের পর হজরত ফাতেমার সম্পর্কে সকলে শুভ লক্ষণ হিসেবে গ্রহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মলগ্নে স্মৃতিকা গাড়ি তাকে কোলে নিয়ে চুমু দেন কন্যার রূপ লাবণ্যের প্রসঙ্গে তিনি বলেন যে পৃথিবীতে দুজন মহিলাকে আল্লাহ তাআলা অশেষ রূপবতী করে পাঠান একজন হলেন হাওয়া আলাইহিস সালাম ও দ্বিতীয়জন হলেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দর্শক এখন আমরা জানব তিন নম্বর পয়েন্ট তথা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাল্যকাল হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাল্যকাল খুব একটা সুখের ছিল না তবে বাল্যকাল থেকেই ফাতেমার চরিত্রের কতগুলো বৈশিষ্ট্য ফুটে উঠেছিল জন্মগ্রহণের পর থেকেই পিতামাতার একান্ত স্নেহ মমতা আর আদর যত্নের ভেতর দিয়ে শিশু ফাতেমা রাদিয়াল্লাহু আনহাও দিনে দিনে রূপে গুণে বেড়ে উঠেছিলেন বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গেই তার চরিত্রের কিছু দুর্লভ বৈশিষ্ট্য ও অন্যান্যদের চেয়ে বিশেষ স্বাতন্ত্র্য ফুটে উঠেছিল অতি শৈশবেও তার ভেতর শিশু সুলভ দুষ্টামি বা চপলতা দেখা যায়নি তিনি ছিলেন ধীরস্থির অতি নম্র ও স্বল্পভাষিনী অন্যান্য বালিকাদের সাথে অযথা মেলামেশা করতেন না বা ক্রীড়া কৌতুকেও লিপ্ত হতেন না তার স্বভাবে যে ধীরস্থিরতা ও নম্রতা বা মাধুর্য ফুটে উঠেছিল তা অনন্য
শিশুকাল থেকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন যেমন শান্তশিষ্ট তেমনি মিষ্টভাষিনী। কখনো কারোর সাথে হাসি ঠাট্টা বা কোনোরূপ ছল চাতুরি করতেন না। এমনকি তামাশার ছলেও কখনো তিনি বিন্দুমাত্র মিথ্যা কথা বলতেন না। সমবয়সী ছেলে মেয়েদের সাথে কখনো অনর্থক গল্পগুজব করতেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা কন্যার এই প্রকার চরিত্র দেখে সন্তুষ্ট হয়ে বলতেন, আমাদের এই কন্যাটি পরিণত বয়সে দুনিয়ার বুকে অক্ষর যশের অধিকারিণী হবে। খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে নেমে এসেছিল নানারূপ আপদ বিপদ আর দুঃখ কষ্ট। প্রতিবেশী মুনাফিকগণ সুযোগ পেয়ে তাকে আরও ভীষণভাবে অত্যাচার শুরু করে দিয়েছিল। ঘরে বাইরে কোথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান্তি ছিল না। একদিকে বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহার লোকান্তর গমনের বিচ্ছেদ, অন্যদিকে বাইরের শত্রুদের প্রচণ্ড বিরোধিতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে দিশেহারা হয়ে গিয়েছিলেন। কিশোরী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পিতার মনের এই দুঃখ ক্লেশ ও অশেষ যাতনাগুলো তার কোমল মাতৃ হৃদয় দিয়েই উপলব্ধি করেছিলেন এবং মায়ের মতোই স্নেহ মমতা আর আদর যত্ন দিয়ে পিতার নানা যাতনাকে মোচন করতে চেষ্টা করেছিলেন। কিশোরী বয়স থেকেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নির্জনে বসে কি যেন চিন্তা করতেন। তার এই চিন্তাযুক্ত ভাব দেখে বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা মাঝে মাঝে বিস্মিত হয়ে যেতেন এবং তার মৌনতা ভালো করার জন্য নিজের কাছে ডেকে এনে নানাভাবে আনন্দিত করে তুলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে প্রয়োজন বোধে শিক্ষার উদ্দেশ্যে সবক দিতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে গিয়ে দেখলেন তার আদরের দুলালি মূল্যবান কাপড় চোপড় পরে সেজেগুজে রয়েছেন। এই দৃশ্য দেখে তৎক্ষণাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যথা ভারাক্রান্ত মনে বললেন, মা আমার, দুনিয়ার এই ক্ষণস্থায়ী বিলাসিতাকে যারা বর্জন করে তাদের জন্যই আল্লাহ তাআলা রেখেছেন পরকালে অফুরন্ত বিলাস সামগ্রী এবং জান্নাতের অফুরন্ত নেয়ামত। এই দুনিয়ার ঐশ্বর্য আর ধন সম্পদকে যে মানুষ সুখের উৎস হিসেবে গ্রহণ করে সত্যিকারের সুখ তাদের কোনোদিন নসিব হয় না। মনে রাখবে, আমাদের লক্ষ্যস্থল দুনিয়ার ধন সম্পদ আর বিলাসিতা নয়, বরং নেকামল আর সৎ আখলাকই আমাদের সত্যিকারের পুঁজি। তাই দুনিয়ার ধন সম্পদ বিলাসিতার জন্য নয়, বরং বেঁচে থাকার তাগিদে যতটুকু প্রয়োজন ততটুকুই গ্রহণ করো, অধিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, মা গো, মনে রাখবে, জগতের ধন সম্পদে যেন তোমার এই পৃথিবীতে আমার মূল উদ্দেশ্যে পরিণত না হয়, কারণ দুনিয়ায় যারাই চিরস্থায়ী ধন সম্পদ লাভে ব্যস্ত থাকবে তাদের জন্য পরকাল অন্ধকার, অথচ এটাই আল্লাহর কাছে বেশি অপছন্দের। তাই এই পথকে পরিহার করার চেষ্টা করো, তবেই আল্লাহর সন্তুষ্টি লাভ করতে সক্ষম হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাল্য জীবনের আরেকটি স্মরণীয় হৃদয় বিদারক ঘটনা আমাদের সবার হৃদয়কে স্পর্শ করে। ইতিহাসে এই বছরকে বলা হয় আম্বুল হুজন বা শোকের বছর। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফে নামাজ আদায় করছিলেন। এমন সময় একদল ক্ষুদাদ্রোহী কুরাইশ অদূরেই দণ্ডায়মান হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অকথ্য ভাষায় গালিগালাজ ও উপহাস করছে। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজরত অবস্থায় সেজদায় গেলেন। এমন সময় নরপিচাস ক্ষুধাদ্রোহী কুরাইশরা একটি উটের পচা নাড়ি ভরি এনে সিজদারত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ের উপর চাপিয়ে দিল। উকরাহ বিন আবু মুইত নামে এক নরাধমের নেতৃত্বে এই গর্হিত কাজটি করা হয়। শিশু ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কানে এই কথা পৌঁছতেই তিনি পাগলের মতো কাবা ঘরে ছুটে এলেন এবং কারো পরোয়া না করে পিতার গর্দান থেকে ময়লা সরিয়ে ফেললেন। কাফিররা এই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল আর হাতে তালি দিচ্ছিল। 8-9 বছর বয়সী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই দৃশ্য দেখে কাফিরদের দিকে ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করে বললেন, হতভাগারা, আহকামুল হাকিমিন তোমাদের অপকর্মের অবশ্যই শাস্তি দিবেন। আল বিদায়া ওয়ান নিহায়া, হাদিস নাম্বার 3/44। দর্শক, ইতিহাস থেকে জানা যায় বদরের যুদ্ধে এই নরপিচাসগুলো মুসলমানদের হাতে অত্যন্ত করুণভাবে মৃত্যুবরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে দুহাত উঠিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি শায়রা ইবনে রাবিয়াকে পাকড়াও করো। হে আল্লাহ, তুমি উকবা ইবনে আবু মুইতকে সালাম দাও। হে আল্লাহ, তুমি উমাইয়া ইবনে খালাফের খবর নাও। হে আল্লাহ, তুমি জাহাল ইবনে হিশামকে ধরো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাত উঠিয়ে এভাবে দোয়া করতে দেখে পাষণ্ডদের হাসি থেমে যায়। তারা ভয়ে শঙ্কিত হয়ে পড়ে। আল্লাহ তার প্রিয়নবীর কথা কবুল করেন। উল্লেখিত চার বৃত্তদের সবাই বদরে নিহত হন। আল বিদায়া ওয়ান নিহায়া 3/44। উল্লেখ্য যে উকবা বদরে মুসলমানদের হাতে বন্দী হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হত্যার নির্দেশ দেন। তখন সে বলে, মুহাম্মদ, আমার ছোট্ট মেয়েগুলোর জন্য কে থাকবে? জাহান্নাম। তারপর সে বলল, আমি কুরাইশ হওয়া সত্ত্বেও আমাকে তুমি হত্যা করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে ফিরে বললেন, তোমরা কি জানো এই লোকটি আমার সাথে কিরূপ আচরণ করেছিল? একদিন আমি মাকামে ইব্রাহিমের পেছনে সিজদারত ছিলাম। এমন সময় সে এসে আমার ঘাড়ের উপর পা উঠিয়ে এত জোরে চাপ দেয় যে আমার চোখ দুটো বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। আরেকবার আমি সিজদায় আছি, এমন সময় সে কোত্থেকে এসে উটের বর্জ্য এনে আমার মাথায় ঢেলে দেয়। ফাতেমা দৌড়ে এসে তা সরিয়ে আমার মাথা ধুয়ে দেয়। এভাবে মুসলমানদের হাতে পাপিষ্ঠ উকবার জীবনের সমাপ্তি ঘটে।
আল বিদায় ওয়ান নিহায়া 3/44, হায়াত আম সাহাবা 1/271, মুবাশশারাত বিল জান্নাহ 205। আরেকদিনের ঘটনা, কিশোরী বয়সে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতার হাত ধরে একদিন কাবার পিছনে রাঙি নাই। তিনি দেখলেন পিতা জেইনা হাজরে আসওয়াদের কাছাকাছি পৌঁছলেন, অমনি একদল পত্তলিক একযোগে তাকে ঘিরে ধরে বলতে থাকলো, আপনি কি সেই ব্যক্তি নন যিনি এমন সব কথা বলে থাকেন? তারপর তারা একটি একটি করে গুনে গুনে বলতে থাকে, আমাদের বাপদাদাদের পালন করা ধর্ম বাদ দিয়ে নতুন ধর্ম পালনের কথা বলছেন, উপাস্যদের দোষের কথা বলেন, বুদ্ধিমান ও বিচক্ষণ লোকদের নির্বোধ ও বোকা মনে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমি সেই ব্যক্তি। এরপরের ঘটনা দেখে বালিকা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। তিনি ভয়ে অসার হয়ে পড়েন। দেখেন তাদের একজন তার পিতার গায়ের চাদরটি তার গলায় পেঁচিয়ে জোরে টানতে শুরু করেছে, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সামনে দাঁড়িয়ে অত্যন্ত উত্তেজিত কণ্ঠে বলছেন, তোমরা একটি লোককে শুধু এই জন্য হত্যা করবে যে তিনি বলেন আল্লাহ আমার রব প্রতিপালক? লোকগুলো আগুন ঝরা দৃষ্টিতে তার দিকে তাকালো, তার দাড়ি ধরে টানলো, তারপর মাথা ফাটিয়ে রক্ত ঝরিয়ে ছাড়ল। ইবনে হিসান আল সিরাহ আল নাবাজিয়া 1/310। এভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন নিজের জীবন বিপন্ন করে পাষণ্ডদের হাত থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়ালেন। ছাড়া পেয়ে তিনি বাড়ির পথ ধরলেন, মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে পিছনে চললেন। পথে স্বাধীন উদাস যাদের সাথে দেখা হলো প্রত্যেকে নানা রকম অশালীন মন্তব্য ছুঁড়ে মেরে ভীষণ কষ্ট দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোজা বাড়িতে গেলেন এবং মারাত্মক রকম বিধ্বস্ত অবস্থায় বিছানায় এলিয়ে পড়লেন। বালিকা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের সামনে ঘটল এই ঘটনা। তারাজি মুসাইয়্যিদাতি বায়াতান নবুয়া 592। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কঠিন নির্যাতন ও নিপীড়নের এক পর্যায়ে মক্কার কুরাইশরা তাদের বয়কট করার দৃঢ় সিদ্ধান্ত নিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে নত না হওয়া পর্যন্ত তাদের সাথে কেনাবেচা, কথা বলা, উঠা বসা ইত্যাদি সবকিছু বন্ধ করে দিল। একমাত্র আবুল হাব ছাড়া বনু হাশিম ও বনু আব্দুল মুত্তালিব মক্কার উপকণ্ঠে শিবু আবি তালিবে আশ্রয় নেন। তাদেরকে সেখানে প্রায় 3 বছর পর্যন্ত অবরুদ্ধ করে রাখা হয়। অবরুদ্ধ জীবন একসময় ভয়াবহ রূপ ধারণ করে। এই অবরুদ্ধদের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন। এই অবরোধে কিশোরী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বাস্থ্যের উপর দারুণ খারাপ প্রভাব ফেলে। এখানে অনাহারে থেকে যে অপুষ্টির শিকার হন তা তিনি আমরণ বহন করেন। এই অবরোধ প্রায় 3 বছর চলে। নিসা মুবাশশারাত বিল জান্নাহ 206। মাওলানা এ কে এম ফজলুর রহমান মুন্সির লেখা হযরত ফাতেমাতু জুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বই থেকে এই প্যারাটি সংযোজন করা হলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসামান্য গুণাবলীর অধিকারিণী ছিলেন। তার মধুর চরিত্র, ঈমান, আমল, আখলাক, ইবাদত, বন্দেগী, আল্লাহ ভীরুতা, পিতামাতার প্রতি ভক্তি, শ্রদ্ধা, আধ্যাত্মিকতা, সাধনা, আন্তরিক পরিশুদ্ধি, শরীয়তের কঠোর অনুশীলনী, সংযমশীলতা, ধৈর্য, সহ্য, শ্রম, মেহনত, নম্রতা, ভদ্রতা ও শিষ্টাচারিতা ছিল তার চরিত্রের ভূষণ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোনের বিয়ের পর মাতা পিতার সংসারে একমাত্র সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাই সর্বময় দায়িত্বের অধিকারিণী হয়ে রইলেন। তাকে কেন্দ্র করেই স্নেহবৎসল পিতার মন নাড়া দিতে লাগলো। কিন্তু তার এই সুখ বেশিদিন স্থায়ী হলো না। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুকাল ঘনিয়ে এলো। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোগশয্যায় শায়িত হলেন। একত বার্ধক্য তদুপরি রোগাক্রান্ত হয়ে তিনি অতিশয় দুর্বল হয়ে পড়লেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা যত্ন করতে অপারগ ও বঞ্চিত হয়ে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি মুহূর্তে দুঃখ করতে লাগলেন এবং কাতর কণ্ঠে বলতে লাগলেন, হে আল্লাহ, আমি জীবনের শেষ মুহূর্তে আল্লাহর নবীর চরণ সেবার সুযোগ থেকে বঞ্চিত হলাম। আমার মতো দুঃখিনী ও হতভাগিনী আর কেউ নেই। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এহেন কাতরুক্তির আক্ষেপ শুনে কিশোরী কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের হৃদয়ের অসহনীয় দুঃখের যাতনা সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছিলেন। তাই মায়ের চোখের তপ্ত অশ্রু মুছে দিয়ে মায়া ও মমতা ভরা কণ্ঠে বলেছিলেন, আম্মাজান, কেন আপনি দুঃখ করছেন? আপনার স্থলে আমি তো আব্বাজানের খেদমত পরিচর্যা করছি। আপনি এই ব্যাপারে নিশ্চিন্ত থাকুন, আমার প্রাণ থাকতে আব্বাজানের খেদমতের সামান্যতম ত্রুটি আমি হতে দেব না। গৃহের প্রয়োজনীয় অন্যান্য কাজও আমি নিজেই যথাসম্ভব সম্পূর্ণ করেছি। আম্মাজান, আপনার কোনো দুঃখ করার কারণ নেই। মৃত্যুর পথযাত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্নেহের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই আশ্বাস বাক্য শুনে পরম শান্তি ও পরিতৃপ্তি লাভ করলেন। তিনি নিজের কন্যাকে বুকে টেনে নিয়ে স্বহস্তে তিনি তার পিঠে ও মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করলেন। আবার কখনো বা নিজের একান্ত কাছে ডেকে নিয়ে তার দুচোখে স্নেহের নির্মল পরশ বুলিয়ে দিয়ে বলতেন, প্রাণের মা আমার, তোমার বাবার সেবা যত্নের গুরু দায়িত্ব আমি তোমার উপর তুলে দিয়ে যাচ্ছি। হয়তোবা আমি তোমার বাবার নিকট থেকে বিদায় নিয়ে চলে যাব। তুমি তার মায়ের আসন গ্রহণ করে তাকে তার স্নেহ মমতা এবং আদর যত্নে তাকে সুখ ও শান্তি প্রদান করবে। আর আমি তোমার জন্য দোয়া করছি, এই পৃথিবীর বুকে তোমার যশ, গৌরব ও মর্যাদা অক্ষুণ্ণ হোক। তুমি যেমন তোমার পিতার সেবা যত্ন করছো, তার বিনিময়ে আল্লাহ তোমাকে সমস্ত মানবজাতির জননীর স্থান দান করবেন।
প্রকৃত মৃত্যুপথযাত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই দিনকার এই হৃদয় নিংড়ানো আকুল প্রার্থনা আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছিল এবং পরবর্তীকালে তা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়েছিল। এভাবেই নবীকন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জগতের বুকে মহামর্যাদাপূর্ণ মাতৃ আসনে অধিষ্ঠিত হয়েছিলেন। তার যশ ও গৌরব জগৎজুড়ে পরিব্যাপ্ত হয়ে পড়েছিল এবং রোজ কিয়ামত পর্যন্ত তা অক্ষয় হয়ে থাকবে। অতঃপর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকদিন রোগে ভোগার পর কোনো এক বিদায় লগ্নে প্রিয়তমা স্বামী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শোকের সাগরে ভাসিয়ে পরপারে পাড়ি জমালেন। ফলে মাতৃহারা কিশোরী বালিকা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার প্রকৃতই শোক সন্তপ্তা হয়ে পড়লেন। এযাবৎ একমাত্র মাই ছিলেন তার শ্রেষ্ঠ অবলম্বন, এক্ষণে সেই স্নেহবৎসল্য হারিয়ে কিশোরী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনের একমাত্র সম্বল পিতার আশ্রয়েই প্রকৃত সান্ত্বনা লাভ করতে সচেষ্ট হলেন। কিন্তু তা তার জীবনে কতটুকু সফল হয়েছিল তা বলা মুশকিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের রাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দুঃসাহসী ভূমিকা পালন করেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব নিকট থেকেই তা প্রত্যক্ষ করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন বাজি রেখে কুরাইশ পাষণ্ডদের ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় শুয়ে থাকেন। সেই ভয়াবহ রাতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতেই ছিলেন। তিনি অত্যন্ত নির্ভীকভাবে কুরাইশদের সকল চাপ প্রত্যাখ্যান করেন। তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন দিন মক্কায় থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গচ্ছিত অর্থ সম্পদ মালিকদের নিকট বুঝিয়ে দিয়ে মদিনায় পাড়ি জমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে একটু স্থির হওয়ার পর তার পালক পুত্র জায়েদ বিন হারেসা ও আবু রাফেকে মক্কায় প্রেরণ করেন। উম্মুল মুমিনিন হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বীয় কন্যা উম্মে কুলসুম ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনায় আনয়নের ব্যবস্থা করেন। উম্মুল মুমিনিনদের সকলেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অত্যন্ত ভালোবাসতেন ও সম্মানের দৃষ্টিতে দেখতেন। ইসলামী বিশ্বকোষ 14/566। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারবর্গ যখন মদিনায় গমন করেন তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অবিবাহিত। অনেক উঁচু মর্যাদার অধিকারী সাহাবীগণও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্ত্রী হিসেবে পেতে আগ্রহী ছিলেন এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রস্তাবও দেন, কিন্তু তিনি অত্যন্ত বিনয় ও নম্রতার সাথে প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তাবাকাত 8/11, নিসা মুবাশশারাত বিল জান্নাহ 208। তিনি আল্লাহর হুকুমের অপেক্ষা ছিলেন, এখনও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি রয়েছে। সেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবন উৎসর্গ করা অত্যন্ত প্রিয় এবং চাচাতো ভাই। এ অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবী ও মহিলারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বিয়ের প্রস্তাবের ব্যাপারে পরামর্শ দিলেন। পরামর্শের পর তারা মহান ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে বের হলেন। তিনি তখন জঙ্গলে উট চড়াচ্ছিলেন। তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আলীকে ফাতেমার জন্য পয়গাম প্রেরণে উদ্বুদ্ধ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এই প্রস্তাব পেশ করলে তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেন, তোমার কাছে মোহর আদায় করার মতো কিছু আছে কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাসূচক জবাব দিলেন। পুনরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার লৌহ বর্ম কোথায়? সেই লৌহ বর্ম দিয়ে মোহর আদায় করো। নাসাই, হাকিম, আবু দাউদ হাদিস নম্বর 2125, বুলগুল মারাম হাদিস নম্বর 968। মোহর অনুচ্ছেদ বিবাহ অধ্যায়। মোহরের অর্থ সংগ্রহে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় বর্মটি বাজারে বিক্রি করতে গেলেন। পথিমধ্যে দেখা হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। সবকিছু শুনে তিনি সেটি কিনে নিলেন 480 দিরহামে। তিনি সদ্য কেনা বর্মটি তারই হাতে তুলে দিয়ে বললেন, আমাকে নয়, এই বর্ম একজন বীরের অঙ্গেই শোভা পায়, কাজেই এটি আমি তোমাকেই উপহার দিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিরহাম ও বর্ম দুটোই পেশ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াত তুলে আল্লাহর দরবারে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং কন্যার মতামত জানতে চাইলেন। লাজকুণ্ঠিত স্বল্পভাষিনী কন্যা আনত মন্তকে নিরুত্তর রইলেন। নারীদের এই নীরবতাকেই সম্মতি হিসেবে গ্রহণ করা হয়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু ও অন্যান্য মুহাজির ও আনসারদেরকে ডেকে আনার নির্দেশ দিলেন। সকলে উপস্থিত হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের খুতবা পাঠ করলেন এবং আলীকে বললেন, আমার কন্যা ফাতেমাকে তোমার সাথে 400 মিশকাল রৌপ্যের বিনিময়ে বিবাহ দিলাম, তুমি কি তা কবুল করেছ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি, কবুল করলাম। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া পড়লেন যার বাংলা অর্থ হলো, হে আল্লাহ, তাদের উভয়ের মাঝে বরকত দান করুন, তাদের উপর কল্যাণ দান করুন এবং তাদের বংশে বরকত দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবার পর তৎকালীন আরবদের প্রথা অনুযায়ী বর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোট্ট একটি খুতবা দিতে বললেন। অতঃপর উপস্থিত অতিথিবৃন্দ ও সাহাবায়ে কেরামের মধ্যে খুরমা ভর্তি একটি পাত্র উপস্থাপন করা হলো। তাবাকাত ইবনে সাদ 8/253 পৃষ্ঠা, আলামুন নিসা 4/109 পৃষ্ঠা। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার নিকট গমন করলেন এবং তাকে ডাকলেন।
তিনি লজ্জায় জড়সড় হয়ে পিতার নিকট আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, ফাতিমা, আমার বংশের উত্তম ব্যক্তির সাথে তোমার বিয়ে দিয়েছি। নিয়াম ফতেপুরি অনুবাদ, গোলাম সুবহান সিদ্দিকী মহিলা সাহাবী, ঢাকা। আল ফালাহ পাবলিকেশন, 1987/1407, পৃষ্ঠা 155। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের সময়কাল সম্পর্কে কিছু মতভেদ রয়েছে। কারো কারো মতে তার বিয়ে হয়েছিল দ্বিতীয় হিজরির জিলকদ মাসে বদর যুদ্ধের পর, তখন তার বয়স ছিল 15 বছর 5 মাস 15 দিন। আন্নামুন নিসা 4/109 পৃষ্ঠা। আলী রাদিয়াল্লাহু আনহুর বয়স তখন 21 বছর 5 মাস। আলাম আন নিসা 4/109। বিয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে সমস্ত আসবাবপত্র উপটুকুর স্বরূপ প্রদান করেছিলেন তা ছিল একটি নকশা করা খাট, উলভরা মিশরি কাপড়ে প্রস্তুত করা বিছানা, দুটি চাদর, খেজুরের ছাল ভর্তি চামড়ার বালিশ, পানির জন্য দুইটি পাত্র, একটি জাতা, একটি পেয়ালা, একটি মশক ইত্যাদি। আল বিদায় ওয়ান নিহায়া 4/496 পৃষ্ঠা। বিয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে ওয়ালিমার ব্যবস্থা করতে বললেন, ফলে অল্প অর্থের বিনিময়ে তিনি ওয়ালিমার ব্যবস্থা করেন। এতে পনির, খেজুর, যবের নান এবং গোস্ত ছিল। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তৎকালীন যুগে এটাই ছিল সর্বোত্তম ওয়ালিমা। তাবাকাত ইবনে সাদ 8/254 পৃষ্ঠা। কন্যাকে বিদায় দিতে এগিয়ে এলেন স্নেহময়ী পিতা। দেখলেন মেয়ে কাঁদছেন, তার মনে হলো হয়তো স্বামীর দারিদ্র্যের কথা ভেবেই মেয়ে কাঁদছেন। তিনি তাকে সান্ত্বনা দিতে গেলেন এই বলে যে, পার্থিব সুখ দুঃখ ক্ষণস্থায়ী, পরকালীন আনন্দ বেদনায় চিরস্থায়ী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরিদ্র হতে পারে, কিন্তু তার চেয়ে অধিকতর যোগ্য পাত্র আর কেউ নেই। ক্রন্দনময়ী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানালেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরিদ্রতার জন্য নয়, জীবনে এই প্রথম পিতার নৈকট্য ও ছত্রছায়া থেকে দূরে সরে যাচ্ছেন, আর এমন দিনে মাও কাছে নেই, তাই এই কান্না। পলকে পলকে প্রিয়তমা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মৃতি মানুষ পটে ভেসে ওঠে। এতদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছায়ার মতো বাবার সাথে ছিলেন, প্রতি মুহূর্তে সেবা পরিচর্যায় পূর্ণ করেছেন তার শূন্য দিনগুলোকে। তিনি আজ চলে যাচ্ছেন স্বামীর বাড়ি, চোখ দুটো পানিতে ভিজে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কোনো রকম অস্ত্র সংবরণ করে তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আলী, ফাতেমা তোমার সৌভাগ্যের কারণ হোক। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও বললেন, সংসারের সব কাজ নিজের হাতে করবে, সবসময় স্বামীর দিকে নজর দিবে, তার খেদমতে নিজেকে সঁপে দিবে। আলী রাদিয়াল্লাহু আনহু যে বাড়িতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে বসবাস করতেন সেই বাড়িটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি হতে বেশ কিছু দূরে ছিল। তথাপিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় প্রতিদিন তাকে দেখতে যেতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, মা, প্রায়ই তোমাকে দেখতে আসতে হয়, তোমাকে আমি কাছে নিয়ে যেতে চাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, হারিসা বিন নুমানের অনেকগুলো বাড়ি আছে, তাকে বলুন না একটি বাড়ি খালি করে দিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেটি আমার, হারিসার নিকট বাড়ি চাইতে আমার লজ্জা হয়, কেননা সে প্রথমেই আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্য অনেকগুলি বাড়ি দান করেছেন। এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ হয়ে গেলেন। কিন্তু হারিসা বিন নুমানের কানে এই বিষয়ে কথা পৌঁছলে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জানতে পেরেছি যে আপনি আপনার প্রিয়তমা কন্যাকে আপনার সন্নিকটে রাখতে চান। আমি আমার সকল বাড়ি আপনার নিকট হস্তান্তর করে দিলাম, অনুগ্রহ করে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে পাঠান, তিনি যেই বাড়িতে ইচ্ছা সেই বাড়িতে বসবাস করতে পারেন, আমার জীবন ও সম্পদ আপনার জন্য কুরবান হোক। আল্লাহর কসম, যে জিনিস আমার নিকট থেকে নিবেন তা আমার নিকট থাকার চেয়ে আপনার নিকটে থাকাই আমি বেশি পছন্দ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ পাক তোমার সম্পদে প্রাচুর্যতা দান করুন। অতঃপর আলী রাদিয়াল্লাহু আনহু ও ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে হারিসা বিন নুমানের একটি বাড়িতে নিয়ে এলেন। প্রাগুপ্ত আলামুন নিসা 4/110 পৃষ্ঠা। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহার গৃহে গিয়ে দেখেন তিনি উটের চামড়ার পোশাক পরে আছেন, তাতে আবার অনেকগুলি পট্রি লাগানো। তিনি আটা পিষছেন এবং মুখে আল্লাহর কালাম উচ্চারণ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে বললেন, ফাতিমা, সবরের মাধ্যমে দুনিয়ার কষ্ট শেষ করো এবং আখিরাতের স্থায়ী শান্তির অপেক্ষা করো, আল্লাহ তোমাকে নেক পুরস্কার দিবেন। মহিলা সাহাবী, তালিবুল হাশিমী, পৃষ্ঠা 103। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ফিরে কিছু খাবার চাইলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, অভুক্ত অবস্থায় আজ তৃতীয় দিন চলছে, যবের একটি দানাও ঘরে নেই। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ ফাতিমা, আমাকে তুমি বলোনি কেন? তিনি জবাবে বললেন, হ্যাঁ আমার স্বামী, রুখসতের সময় আব্বাজান নসিহত করে বলেছিলেন যে আমি যেন কোনো কিছু চেয়ে আপনাকে লজ্জিত না করি। মহিলা সাহাবী, তালিবুল হাশিমী, পৃষ্ঠা 104। একদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবি ইমরান বিন ইউসুফকে সঙ্গে নিয়ে স্বীয় কন্যার সেবা শুশ্রূষার জন্য গেলেন। বাড়ির দরজায় গিয়ে প্রবেশের অনুমতি চাইলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ভেতর আসুন আব্বাজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাথে ইমরান ইবনে হুসাইন রয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, আব্বাজান, একমাত্র উবা ছাড়া পর্দা করার মতো দ্বিতীয় কোনো কাপড় আমার নিকট নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নিজের চাদর ভেতরে নিক্ষেপ করে বললেন, মা, এই দিয়ে পর্দা করো।
অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমরান বিন ইউসুফকে নিয়ে ঘরে প্রবেশ করলেন এবং তাকে বললেন, আব্বাজান, কঠিন ব্যথায় কষ্ট পাচ্ছি এবং খোদায় কাতর হয়ে পড়েছি, কেননা ঘরে কোনো খাবার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার কলিজার টুকরা, ধৈর্য ধারণ করো, আমিও আজ তিন দিন যাবৎ অনাহারে ক্লিষ্ট হচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমি যা চাই তাই তিনি আমাকে দিয়ে থাকেন, কিন্তু আমি আখিরাতকে দুনিয়ার উপর অগ্রাধিকার দিচ্ছি। অতঃপর তিনি তার স্নেহমাখা হাত ফাতেমার পিঠের উপরে রেখে বললেন, হে আমার বেটি, তুমি কি এতে সন্তুষ্ট হবে না যে তুমি সারা বিশ্বের মহিলাদের নেত্রী? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাহলে মারিয়াম আলাইহিস সালামের অবস্থা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি হলেন তার আমলের বিশ্বের নেত্রী, আর তুমি হলে তোমার আমলের বিশ্বের মহিলাদের নেত্রী। আল মুনতাদারাক আলা সহিহাইন 3/170 পৃষ্ঠা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর গৃহের কাজ সবসময় নিজ হাতে করতেন, তার কোনো দাসদাসী ছিল না। একদিন আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, ফাতেমা, জাতা পিষতে পিষতে তোমার হাতে ফুসকা পড়ে গেছে আর ঘর ঝাড়া মোছা করতে করতে তোমার কাপড় ময়লা হয়ে গেছে, মশক ভরে পানি আনতে আনতে কোমর ও সিনাই ব্যথা হয়ে গেছে এবং উনুন জ্বালাতে জ্বালাতে তোমার চেহারা মলিন হয়ে গেছে। তোমার বাবার নিকট আজ গনিমতের অনেক দাসী এসেছে, তার নিকট গিয়ে একটি দাসী চেয়ে নিয়ে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন, কিন্তু লজ্জায় কিছু বলতে পারলেন না। কিছুক্ষণ অবস্থানের পর তিনি ফিরে এলেন এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বাবার নিকট কোনো দাসী চাওয়ার সাহস আমার হয়নি। এরপর স্বামী স্ত্রী উভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাজির হয়ে একটি দাসী প্রাপ্তির আবেদন জানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, আমি কোনো দাসীকে তোমাদের খেদমতে দিতে পারছি না, কেননা আসহাবে সফর খাওয়া দাওয়া ও শিক্ষা দীক্ষার সুষ্ঠু ব্যবস্থা আমাকেই করতে হবে। আমি কিভাবে তাদেরকে ভুলে যেতে পারি যারা নিজেদের বাড়িঘর আত্মীয় স্বজন ছেড়ে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্য দারিদ্র ও উপভোগ্য জীবন গ্রহণ করেছে? জবাব শুনে স্বামী স্ত্রী উভয়ে চুপচাপ ঘরে ফিরে এলেন। রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকট আগমন করলেন এবং কোমল সুরে বললেন, তোমরা আমার কাছে যা চেয়েছিলে তার চেয়ে উত্তম কিছু কি আমি তোমাদেরকে বলে দিব? তারা দুজনেই একসাথে বলে উঠলেন, বলুন ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, জিব্রাইল আলাইহিসসালাম আমাকে এই কথাগুলো শিখিয়েছেন, প্রত্যেক নামাজের পরে তোমরা দুজনে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ এবং 10 বার আল্লাহু আকবার পাঠ করবে, আর রাতে যখন বিছানায় ঘুমাতে যাবে তখন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করবে। এই আমল তোমাদের জন্য উত্তম খাদেম হিসেবে গণ্য হবে। সহি বুহারি হাদিস নম্বর 3113, 3705, 5361, 5362, 6318। সহি মুসলিম হাদিস নম্বর 2727, 2728। তাবাকাতে ইবনে সাদ হাদিস নম্বর 8/255 পৃষ্ঠা। আল বিদায়া ওয়ান নিহায়া হাদিস নম্বর 9/487 পৃষ্ঠা। এই প্রসঙ্গে আরেকটি ঘটনার কথা উল্লেখ করা যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দারুণ অভাব অনটনের মধ্যে পড়লেন। একদিন স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যদি তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে কিছু চেয়ে আনতে তাহলে ভালো হতো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গেলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উম্মু আইমন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় নক করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মু আইমানকে বললেন, নিশ্চয়ই এটা ফাতেমার আগমন, এমন সময় সে আমাদের নিকট এসেছে যখন সে সাধারণত আসতে অভ্যস্ত নয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ঢুকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফেরেশতাদের খাদ্য হলো তাসবিহ তাহলিল আর তাকহীদ, কিন্তু আমাদের খাবার কি? তিনি বললেন, সেই সত্তার শপথ যিনি আমাকে সত্য সহকারে পাঠিয়েছেন। মুহাম্মদের পরিবারের রান্নাঘরে 30 দিন যাবৎ আগুন জ্বলে না। আমার নিকট কিছু ছাগল এসেছে, তুমি চাইলে 5টি ছাগল তোমাকে দিতে পারি, আর তুমি যদি চাও এর পরিবর্তে আমি তোমাকে 5টি কথা শিখিয়ে দিতে পারি যা জিব্রাইল আলাইহিসসালাম আমাকে শিখিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি বরং আমাকে সেই 5টি কথাই শিখিয়ে দিন যা জিব্রাইল আলাইহিসসালাম আপনাকে শিখিয়েছেন। দর্শক, আমি আপনাদের উদ্দেশ্যে এই 5টি কথা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে মুখস্থ করে নিতে পারেন। এই 5টি কথা শিখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কি খবর? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি দুনিয়া পাওয়ার প্রত্যাশা নিয়ে তোমার নিকট থেকে গিয়েছিলাম, কিন্তু ফিরে এসেছি আখেরাত নিয়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকের দিনটি তোমার জীবনের সর্বোত্তম দিন। দর্শক, এবার আসছি একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে। সেই পয়েন্টটি হচ্ছে, দাম্পত্য জীবনে অনেকেরই ছোটোখাটো কলহ হয়ে থাকে, যেমনটি হয়েছিল হযরত আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনেও। দাম্পত্য জীবনে সমস্যা মনোমালিন্য হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কোনো এক বিষয়ে মনোমালিন্য হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদ পেয়ে সন্ধ্যার সময় একটু ব্যস্ততার সাথে মেয়ের বাড়ির দিকে রওনা দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে তার পাশে বসালেন এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে রাখলেন।
অতঃপর নসিহত করে উভয়ের মাঝে মীমাংসা করে দিলেন। মীমাংসা শেষে তিনি ঘর থেকে বেরিয়ে আসলেন। তখন তার চেহারা ছিল প্রফুল্ল। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন ঘরে প্রবেশ করেন তখন আপনার চেহারা ছিল বিবর্ণ এবং চিন্তিত, আর এখন দেখছি হর্ষোৎফুল্ল। তিনি বললেন, আজ আমি এমন দুজন ব্যক্তির মাঝে মীমাংসা করেছি যারা আমার সবচেয়ে প্রিয়। তাবাকাত ইবনে সাদ, হাদিস নাম্বার 8/255-256 পৃষ্ঠা। প্রিয় সুধী, এবার আসছে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে। সেটি হচ্ছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্তমানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় বিয়ের ইচ্ছে। একসময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি বিয়ে করার ইচ্ছা পোষণ করলেন। একসাথে চারজন স্ত্রী রাখা জায়েজ বিধায় অধিকাংশ সাহাবী একাধিক বিয়ে করেছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু আবু জাহেলের কন্যা গোরাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করলেন। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্মাহত হলেন। এদিকে গোরার অভিভাবকও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এই বিয়ের অনুমতি নিতে এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে হামদ ও সানার পর বললেন, নিশ্চয়ই হিশামের বংশধররা আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে কন্যার বিয়ে দেওয়ার জন্য আমার নিকট অনুমতি চাচ্ছে, আমি তাদেরকে সেই অনুমতি দিব না। এই কথাটি তিনবার উচ্চারণ করলেন। অবশ্যই আবু তালেবের পুত্র আলী আমার কন্যাকে তালাক দিয়ে তাদের কন্যাকে বিয়ে করতে পারে। আমার কন্যা ফাতেমা আমার শরীরের একটি অংশ, যে তাকে কষ্ট দেয় সে মূলত আমাকেই কষ্ট দেয়। আমি হালালকে হারাম এবং হারামকে হালাল করতে চাইনি, কিন্তু আল্লাহর কসম, আল্লাহর রাসুলের কন্যা এবং আল্লাহর দুশ্মনের কন্যা উভয় এক স্থানে একত্রিত হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভাষণের ফলে আলী রাদিয়াল্লাহু আনহু আবু তালেবের কন্যা গোরাকে বিয়ে করার ইচ্ছা ত্যাগ করেন। সহিহ বুখারী হাদিস নম্বর 3729, সহিহ মুসলিম হাদিস নম্বর 2449, আবু দাউদ হাদিস নম্বর 2069, তিরমিজি হাদিস নম্বর 3837। আলী ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কঠিন পরীক্ষায় তারা উতরে গেল। অভাব ও টানাটানির সংসারটি আবার প্রেম প্রীতি ও সহমর্মিতায় ভরে গেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে দুইটি পুত্র সন্তান হযরত ইমাম হাসান ও হযরত ইমাম হুসাইন এবং দুইটি কন্যা সন্তান হযরত উম্মে কুলসুম ও হযরত জয়নব জন্মগ্রহণ করেন। আল ইসতিয়াব পৃষ্ঠা 771-19। গুরুত্বপূর্ণ ঘটনার বিচারে এরা সকলেই ইসলামের ইতিহাসে অত্যন্ত মশহুর হয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের সকলকেই অত্যন্ত ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাদের মধ্যে কেবল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাই গৌরব লাভ করেন যে তার মধ্যেই নবীজির বংশ টিকে আছে। উসুদুল সাবা পৃষ্ঠা 520। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সব সন্তানই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, তাই তাদের প্রতি ছিল বিশেষ মহব্বত। প্রিয় সুধী, এখন আমরা জানবো সর্বশেষ পয়েন্ট তথা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল সম্পর্কে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের কাহিনী পড়ার সময় অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারেই ভেঙে পড়েন। সবসময় পেরেশান থাকতেন, সর্বক্ষণ অপেক্ষায় ছিলেন কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ভবিষ্যৎবাণী তথা সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ফাতেমায় মিলিত হবেন। কাজকর্মে একদমই মন বসত না তার। ছেলে মেয়ে ছিল সবই ছোট ছোট, কিন্তু একটা সময় তাদের দেখাশোনা করতে অক্ষম হয়ে পড়েছিলেন তিনি। তখন হযরত আসমা বিনতে উমাইস জান্নাতি মহিলাদের সর্দার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবারের দেখাশোনার মহান সৌভাগ্য লাভ করেন। তিনি নিষ্ঠার সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবারের দেখভাল করতে থাকেন। আসমা বিনতে উমাইস ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুতার যুদ্ধে শাহাদত বরণ করেন তখন আসমা বিনতে উমাইসকে প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেন। তিনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবারের পূর্ণ দেখভাল করতে থাকেন। যেহেতু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই লজ্জাবতী ছিলেন, তাই তিনি হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে রাখলেন যে যেহেতু খোলামেলা জানাজা পড়লে পর্দার মাঝে কমতি আসে, যা আমি খুবই অপছন্দ করি, তাই আমি চাই আমার জানাজা নিয়ে যাওয়ার সময় এবং দাফন করার সময় পূর্ণ পর্দা রক্ষা করা হোক। এ কারণে তুমি ও আমার স্বামী ছাড়া আমার গোসল করানোর সময় আর কারো সহযোগিতা নিও না, এবং রাতের বেলায় যেন জানাজা নিয়ে যাওয়া হয়। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর রাসূলের বেটি, আমি স্বপ্নে দেখেছি যে জানাজার উপরে গাছের শাখা বেঁধে উপরে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়, এর দ্বারা ঢুলির মতো একটি আকৃতি বানানো হয়। এটা বলে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুরের কিছু ঢাল আনালেন, তারপর এগুলোকে একত্র করে এর উপর কাপড়টা নিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখালেন। এই দৃশ্য দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই খুশি হয়ে বললেন, আরে এত খুব সুন্দর পদ্ধতি! হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পর ঠিক এভাবেই ঢাল দিয়ে তার উপর কাপড়টা নিয়ে রাতের বেলায় তার দাফন কাফন সম্পন্ন করা হয়। আসাদুল গাবা 5/524, তবকাতে ইবনে সাদ 8/257, তারিখে আখলে বাইতে আথার 677-679। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজা কে পড়িয়েছিলেন এ ব্যাপারে তারিখ ও আহলে সুন্নাত ওয়াল জামাত এবং শিয়াদের কিতাবে তিনটি নাম পাওয়া যায়। নাম্বার 1 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবকাত ইবনে সাদ 8/25, আল বিদায়া ওয়ান নিহায়া 6/333।
ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলহি তার পিতা ইমাম বাকের রহমতুল্লাহ আলহি থেকে বর্ণনা করেন যে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহা ইন্তেকাল করলে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু জানাজার নামাজ পড়াতে আগমন করেন। তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আপনি জানাজার নামাজ পড়ান। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু বললেন, আপনি আল্লাহর রাসূলের খলিফা, আপনার আগে যেতে পারবো না। তাই হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু সামনে এগিয়ে নামাজ পড়ালেন। কাঞ্জুল উম্মাল 12/515 হাদিস নম্বর 35677। দাফনের ব্যাপারে সকল ঐতিহাসিকগণ একমত যে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহাকে রাতের বেলায় দাফন করা হয়েছিল। জানাজাও খুবই চুপিসারে সম্পন্ন হয় পর্দা লঙ্ঘনের আশঙ্কায়। বনু হাশেম ছাড়া খুব কম সংখ্যক সাহাবিগণই এই জানাজায় শরিক হতে পেরেছেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু, হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু এবং হজরত ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহাকে কবরে রাখেন। খাতুনে জান্নাত হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহার কবর কোথায়, এই নিয়ে কয়েকটি বক্তব্য পাওয়া যায়। যেমন, দারে আকিলের এক স্থানে, তবকাত ইবনে সাদ 8/258। 2, জান্নাতুল বাকিতে, খোলাসাত ওয়াফা 217। আল বিদায়া ওয়ান নিহায়া 6/334। আল ইসাবা 4/380। 3, স্বীয় ঘরেই তাকে দাফন করা হয়, যা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের সাথেই ছিল। খোলাসাতুল ওয়াফা 3/901। সম্মানিত সুধী, আমি ইসলামের ইতিহাসের ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে পছন্দ করি, তাই আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব, আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।